বৃহস্পতিবার রাতে মনোনয়ন পর্ব শেষ করে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল অঞ্চল সভাপতি মোজাম্মেল হক। অভিযোগ, বাড়ি ফেরার পথে হজবিবি ডাঙায় তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি, মারধর করা হয় মোজাম্মেল হককে। সেই সময় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূলের অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কংগ্রেসের ভূমিকা রয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পুরনো দিনের সেই খুনের রাজনীতি থেকে সরে আসতে পারে। আজকে নবগ্রামে আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার 12 বছরে একটি মার্ডারও রাজনৈতিক মার্ডার হয়নি। পুলিশ কার্যত ক্রীতদাসে রূপান্তরিত হয়ে গেছে। পুলিশকে দেখে মানুষ ভয়াবার ভয় পাচ্ছে না। দুষ্কৃতীরা মনে করছে এটা তাদের সরকার, পুলিশ তাদেরকে সংরক্ষণ দেবে। তবে সেহীন অবস্থায় রাজ্য সরকারের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, ফেল করে গেছে। পুলিশ হাঁটু গেড়ে বসে আছে দুষ্কৃতীদের, সমাজ বিরোধীদের কাছে। নির্বাচন কমিশন ছোটো জগন্নাথের মতো আকাশের দিকে তাকিয়ে আছে, তারা গুনছে। খুনের প্রতিবাদে শুক্রবার নবগ্রামে 12 ঘন্টার বন্ধ ডাকে তৃণমূল। যদিও সাধারণ মানুষের সুবিধার্থে সেই বন্ধ প্রত্যাহার করে নেয় তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে আটক করেছে নবগ্রাম থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।